তোমাদের সবাইকে সানাস মাইল ইডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাব ভূগোল বিষয়ে মডেল নাম্বার সেভেন অর্থাৎ অর্থাৎ নবম শ্রেণী তোমাদের সাত নাম্বার স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভূগোলের এক থেকে ছয় নম্বর সমাধান করে দেখানো আছে ইতিহাসেরও সমাধান করে দেখানো আছে ভৌত বিজ্ঞান ও জীবনবিজ্ঞানেরও সমাধান করে দেখানো আছে বাংলাটাও দেখানো আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো এক কি আছে পৃথিবীর নিরক্ষতর কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে থাকে তা হলো অপশান ডি সাড়ে তেইশ ডিগ্রি পরবর্তী দেখো উনসুর অবস্থানের ফলে সঠিক উত্তর হবে অপশান বি তিন দাগ দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চার দাগ প্রথম ক্রমের ভূমিরূপ হলো সঠিক উত্তর হবে অপশান ডি মহাদেশ পাঁচ দাগ দেখো পর্বত বৃষ্টিত মালভূমি হল সঠিক উত্তর হবে লাদাখ অপশান এ ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা একটু দেখে নাও ছয় দাগের হবে ব্যারেন অপশান বি পরে দেখো সাত দাগ তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট তীক্ষ্ণ কোণযুক্ত শিলাচূর্ণের স্তূপকে বলা হয় সঠিক উত্তর হবে স্ক্রি অপশান বি আট দাগ দেখো মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ হলো সঠিক উত্তর হবে ঝুম চাষ অপশান এ তারপরে দেখো নয় দাগ সর্বাধিক বিধ্বংসী বায়ুমণ্ডলের বিপর্যয় হল সঠিক উত্তর হবে টর্নেড অপশান সি পরবর্তী দেখো দুর্লভ সম্পদ হলো সঠিক উত্তরটি হবে অপশান সঠিক উত্তর হবে অপশান বি ক্রায়োলাইট পরেটা দেখো এগারো দাগের ভারতের একটি অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র হল সঠিক উত্তর হবে অপশান বি পরেটা দেখো বারো দাগের পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত মৌসুমি বায়ু হল সঠিক উত্তর হবে উত্তর পূর্ব অপশান সি পরবর্তী দেখো তেরো দাগের পশ্চিমবঙ্গের মকাইবাড়ি বাড়ি যে জন্য বিখ্যাত তা হলো সঠিক উত্তর হবে চা অপশান বি তারপরে দেখো চোদ্দো দাগের সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন সঠিক উত্তর হবে অপশান ডি চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করবো একদাগে আছে কি পূরণ প্রণগুলো একে কি আছে পৃথিবীর আবর্তনের বেগ পৃথিবীর ওপর নির্ভরশীলের সঠিক উত্তর হবে অক্ষরেখা তারপরে কী হবে দুই দাগ পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার সময় তারিখ একদিন বাড়িয়ে নিতে হয় তিন দাগ দেখো ড্যাস হল ভারতের প্রাচীন ভঙ্গী পর্বত এটা উত্তর হবে আরাবলী চার দাগ দেখো চুনাপথাযুক্ত অঞ্চলে আবমিকার রাসায়নিক পদ্ধতিটি ক্রিয়াশীল থাকে পাঁচ দাগ দেখো কী আছে অ্যান্থ্রেসাইট হলো উৎকৃষ্টতম কয়লা ছয় দাগ দেখো ভারতের ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্প কেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঘুষুরিতে সাত দাগ দেখো হুগলি ও রূপনারায়ণ নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দর গড়ে উঠেছে তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধগুলো আমরা দেখব এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ দুই দাগটা হবে অশুদ্ধ তিন দাগটা হবে শুদ্ধ চার দাগটা হবে অশুদ্ধ তারপর এগুলো দেখো পাঁচ দাগ পাঁচ দাগটা হবে অশুদ্ধ ছয় দাগটা হবে অশুদ্ধ সাত দাগটা হবে শুদ্ধ পরবর্তী দেখো দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো কী আছে এক দাগ পৃথিবীর আবর্তনের ফলে যে দিক বিক্ষেপ শক্তির সৃষ্টি হয় তাকে কী বলে উত্তরটা হবে কোরিওলিস বল দুই দাগ দেখো একটি নিরপেক্ষ পাঁচ সীমানার উদাহরণ হলো মধ্য আটলান্টিক অঞ্চল তিন দাগ দেখো সকল আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে উত্তরটা হবে ক্ষয়চক্র চার দাগ দেখো ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি উত্তরটা হবে বয়লা ডিলা তারপরে দেখো পাঁচ দাগ পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদীর উদাহরণ উত্তরটা হবে হুগলি নদী ছয় দাগ দেখো পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি উত্তরটা হবে হস্তশিল্প তারপরে দেখো সাদ দা কোন স্কেলকে একক স্কেল বলা হয় উত্তরটা হবে রিক্টার স্কেলকে বলা হয় পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডায়নস্তম্ভ মেলাও দেখে নাও তোমার উত্তরটা দেওয়া আছে আমি মুখে বললাম না আচ্ছা পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের এক জায়গায় প্রশ্ন মহাবৃত্ত বলতে কি বলছে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও মহাবৃত্ত সুন্দর করে দেওয়া আছে উদাহরণটাও তোমরা লিখবে পরবর্তী দেখো কি আছে মেরুজ্যোতি সৃষ্টির কারণ কি উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো দুই আরোহণ পদ্ধতি দুটি বৈশিষ্ট্য লেখো উত্তরটা দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি দেখে নাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো শিল্ড মালভূমি বলতে কী বোঝে উত্তরটা দেখো দেখে নাও শিল্ড মালভূমি তোমার উত্তরটি এখান থেকে লিখবে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বদভূমি বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শিলায় মরছে পড়ে কেন দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি শিলাই মরছে পড়ে কেন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে খরার সংজ্ঞা দাও দেখে নাও খরার সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে মানবীয় বিপর্যয় বলতে কী বলছে দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছি দেখে নাও পয়েন্ট দেওয়া আছে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো পুনর্ভাব সম্পদ কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও পুনর্ভাব সম্পদ কাকে বলে তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চিরাচরিত শক্তির ব্যবহার দুটি অসুবিধা উল্লেখ করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুর্গাপুরকে ভারতের রুর বলে বলা হয় কেন দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন প্রশ্নটা উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো মৌজা মানচিত্র কী দেখো উত্তরটি দেখে নাও মরজামান চিত্র কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে আর একটা না ব্যবহার দিয়ে দেবে সঙ্গে পরবর্তী প্রশ্ন দেখো এতক্ষণ তোমাদের দেখালাম প্রশ্ন মান দুই নম্বর করে এবার দেখাবো বিভাগ ঘয়ের তিন নম্বরের দেখো কি আছে একের সূর্যের আপাত দৈনিক গতিপত্রে ব্যাখ্যা করো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে দেখে নাও অবশ্যই চিত্রটা উল্লেখ করবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য দেখে নাও স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য দেখে নাও অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে বদ সমভূমি ও উপকূলীয় সমমির মধ্যে পার্থক্য উল্লেখ করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু পরবর্তী প্রশ্ন দেখো মাটির সৃষ্টিতে আবহবিকার ভূমিকা উল্লেখ করো দেখো উত্তরটি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা তিন দাগের প্রশ্নটা না এটা এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর চাপ্টার অধ্যায় আছে একটু দেখে নিও পরে দেখো বিপর্যয় ব্যবস্থাপনার ধারণা দাও দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্র পার্থক্য লেখো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্নটা দেখে নাও তো তোমাদের পাঠ্যবিধি পেয়ে যাবে হ্যাঁ পশ্চিমবঙ্গের কূপ ও ভূমজল অতি ব্যবহারের কুফলগুলি এটা পাঠ্যবইতে দেওয়া আছে আচ্ছা তারপরে দেখো পাঁচের একে কী আছে প্রশ্ন মান হচ্ছে পাঁচ নম্বর দিন ও রাত্রির বৃদ্ধি কীভাবে সংগঠিত সহ ব্যাখ্যা করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে ভূগোলে অবশ্যই চিত্রগুলো ভালো করে পেন্সিল দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা নিজেরাও দেখে নাও এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কিভাবে পর্বতের সৃষ্টি হয় প্রশ্ন উত্তরটি অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা পরবর্তী এটা তোমাদের এই প্রশ্নটাও চাপ্টার ফাইভে আছে পরবর্তী দেখো এক জায়গায় পশ্চিম ভারতের খনিজ ছেলে বন্টন আলোচনা করো দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলি বর্ণনা করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে সুন্দর করে দেওয়া আছে শেষ প্রশ্ন দেখো চারদাগের পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তির শিল্পে ক্রম উন্নতির কারণ ব্যাখ্যা করো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরে বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা